দেশ জুড়ে কঠোর লকডাউন হবে না কেন্দ্রীয় সরকার এখনও এই অবস্থায় দাঁড়িয়ে লকডাউন হতে পারে কোনো রাজ্যের জেলাস্তরে বা লকডাউন নাম না দিলেও বিভিন্ন রাজ্য কার্যত বিধিনিষেধ জারি করে লকডাউনই জারি হতে পারে পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণ রুখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন কোভিড অতিমারের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নীতি বড় মাপের লকডাউন হবে না তার চুক্তি সরকার কোনোভাবেই অর্থনীতির চাকা পুরোপুরি আটকে দিতে চায় না গত এক সপ্তাহে অবশ্য পরিস্থিতির অনেকটা অবনতি হয়েছে তার সত্যি অর্থমন্ত্রী রবিবার শিল্পমহলের সঙ্গে কথা বলে বার্তা দিয়েছেন সরকার পুরোপুরি লকডাউনের কথা ভাবছে না সরকারি সূত্রের বক্তব্য শিল্পমহলেরও এতে সায় নেই সব রাজ্যে আলাদাভাবে লকডাউন জারি হলে জাতীয় স্তরে লকডাউনের সঙ্গে ফারাক কি থাকবে সরকারি সূত্রের ব্যাখ্যা ট্রেন বিমানের মতো পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হবে না সব রাজ্যেও একসঙ্গে লকডাউন হচ্ছে না অর্থনীতির কথা ভেবে কারখানা নির্মাণ ক্ষেত্র যতটা সম্ভব চালু থাকবে কারণ দু সালের তিরিশ জানুয়ারি দেশে কোভিড প্রথম ধরা পড়েছিল চব্বিশ মার্চ প্রধানমন্ত্রী দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রথমে একুশ দিন তারপর একত্রিশ মে পর্যন্ত পুরো লকডাউন ছিল এর ফলে কোভিডের সংক্রমণ অনেকটা রোখা গেলেও অর্থনীতিতে এমন ক্ষত তৈরি হয়েছে যা এখনও মেরামত করা যায়নি মূলত অর্থনীতির কথা ভেবে পুরোপুরি লকডাউনের পথে আর হাঁটতে নারাজ কেন্দ্র এই যুক্তি কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের শীর্ষ আধিকারিকদের বক্তব্য সরকারের কোভিড মোকাবিলা পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এক পরীক্ষা দুই সংক্রমিতদের চিকিৎসা চার প্রতিষেধক এবং পাঁচ কোভিড স্বাস্থ্যবিধি কোভিডের সংক্রমণ রুখতে প্রাথমিকভাবে কেন্দ্র রাজ্যগুলিকে ছোট এলাকায় কন্টেনমেন্ট জোন জারি করতে বলেছিল তারপরে নীতি পাল্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বড় মাপের কন্টেনমেন্ট জোনের কথাও রাজ্যগুলিকে বলেছে কোভিড সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তা রুখতেই এই মাইক্রো কন্টেনমেন্ট জোন থেকে লার্জ কথা বলা হয়েছে মহারাষ্ট্র থেকে কন্টেনমেন্ট কর্ণাটক দিল্লি থেকে পাঞ্জাবের মতো রাতে জারি করা হয়েছে রাজ্যগুলি লকডাউন শব্দ ব্যবহার না করলেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনি রবিবার কারফিউর পরে সোমবার রাত থেকে ফের ছ দিনের লকডাউনই ঘোষণা করেছেন অবশ্য বেশ কিছু বিষয়ে শিথিলতা রয়েছে